একটা শাশুড়ি কত ভালো হতে পারে সেটাই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমার মা নেই কিন্তু আমি জানি না কারো শাশুড়ি এরকম করে কিনা আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে এভাবেই কাঁদে মানে এটাকে আর আপনারা কী বলবেন বলেন এটা ভালোবাসা ছাড়া অন্য কিছু আপনাদের মনে হয় আমার শাশুড়ি আমাকে মেনে নিয়েছে কিনা আপনারা ভিডিও দেখলে এখন ঠিকঠাক মতো বুঝতে পারবেন যাদের এই বিষয়ে প্রশ্ন ছিল তো আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল তো শাশুড়িকে জড়িয়ে ধরেই আমি কাঁদি যখন আমার মায়ের কথা মনে পড়ে কিন্তু এটা এমন একটা শাশুড়ি যে হয়তো আমাকে কোনো কাজই করতে দেয় না আর যখনই মায়ের কথা মনে পড়ে আমাকে জড়িয়ে ধরে নিজেই কাঁদে তো আমাকে বোঝানোর চেষ্টা করে আমি তোর মা আমি তোর সব কিন্তু আসলে আমি ভাবিনি কখনও যে এত সুন্দর একটা পরিবার পাবো আমি একটা বাংলাদেশি মেয়ে তো পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তানে এত সুন্দর একটা ফ্যামিলি আমি পাবো কখনও আমি বুঝতে পারিনি যে এরকম ফ্যামিলি আমি ডিজার্ভ করি কখনও বুঝতে পারিনি আসলে সবই কপাল মা নেই কত দুঃখ আমি ভাবি যে আজকে আমার মা থাকলে আমি বাংলাদেশে যেতাম বাংলাদেশে আসতাম কথা বলতাম আমার বড়কেও হয়তো আদর করতো কিন্তু আমার শাশুড়ি আমাকে যে কতটা ভালোবাসে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে এখন প্রমাণ পাবেন এই ভিডিওটা অবশ্য আমার স্বামী করেছে আমার স্বামী পাশে ছিল সে করেছে ভিডিওটা আমার আসলে এত কান্না পাচ্ছিল আমার মাকে নিয়ে আমি মানে কাঁদতে কাঁদতে দেখেন আমার চোখ লালি হয়ে গেছে খুব আমার মায়ের কথা মনে পড়ছিলো তখনই আমার শাশুড়ি মা যখনই আমার চোখে পানি আসে আমার শাশুড়ি মা আগে বুঝে যান আমি জানি না কেন কীভাবে বোঝেন আগে থেকে বুঝে বলে তো কী হয়েছে এটা যখন বলছে আমার শাশুড়ি মা তখনই আমার চোখ থেকে পানি শুরু হয়ে গেছে তো তারপরে আমার শাশুড়ি মা দেখো কী কান্না কাঁদতেছে আপনারা দেখেন যে আমার শাশুড়ি মা কত ভালোবাসে আমাকে সে নিজেও কাঁদতেছে আমার কান্নায় যে ওর মা নেই ও আসলে আমার সব আমার শাশুড়ি মা এটাই বলে যে ওর মা নেই ও আসলে আমার সব তো আমার ননদ ডিস্টার্ব করতেছিল দেখি আমার বর ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক দেখেন শাশুড়ির ভালোবাসা সত্যি মানে অনেকে বলেন শাশুড়ি ভালোবাসা হয় না কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাবো যে হ্যাঁ শাশুড়িও মায়ের মতো হয় অনেকটা হয় ঠিক আছে তো শাশুড়ি সম্পর্কে আমার ধারণা ভুল ছিল কিন্তু যখন আমি আমার শাশুড়িকে আপন করে নিলাম তখন আমার মনে হলো যে না ভালোবাসা আসলে আছে আপনারা একটু ভেবে দেখেন যে আমার নিজের মা নেই কিন্তু কত ভালো একটা ফ্যামিলি আমি পেয়েছি সবই উপর আল্লাহর দান ঠিক আছে তো কোন শাশুড়ি এরকম বৌমাকে জড়িয়ে ধরে কাঁদে আমি আসলে জানি না আমাকে হাসানোর চেষ্টা করে আমি কাঁদছে দেখে আমার দেব সবাই আমাকে হাসাচ্ছে যে আমি যেন একটু হাসি মানে এরকম একটা ফ্যামিলি আসলে সত্যি কথা বলতে আমি জাস্ট মুগ্ধ আমার আমার পরিবারে আর শুধু এটা কথা না তাদেরকে আমি ভালোবাসি বলেই আমি ভালোবাসা পাই আজকে যদি আমি আমার শাশুড়িকে ভালোবাসা না দিতাম কখনই ভালোবাসা আমি পেতাম না তবে একটা কথা কি আমি বাংলাদেশি কিন্তু আমি আমার শাশুড়ি আমাকে নিয়ে প্রাউড ফিল করে কারণ আরও যারা পাকিস্তানি বৌরা আছেন আমার অন্যান্য যারা আছেন তারা কিন্তু আমার শাশুড়ির সাথে এরকমভাবে চলে না শুধু আমিই চলি এই জন্য আমার শাশুড়ির কাছে আমি সময় ডিফারেন্স আর আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে মান রাখতে পেরেছি শাশুড়িমার কাছে শাশুড়িমা সময় বলে যে বাংলাদেশে একটা বৌমা আসছে আমার বাড়িতে ওই সবার থেকে ভালো ভালো এটা বলে আমার শাশুড়ি তো আমার শাশুড়ি আমাকে সবসময় জড়িয়ে ধরে এভাবে আদর করে কাঁদে আমার দুঃখে মানে তার চোখ থেকে অজরে জল পড়ে কারণ সেও তো একটা মা সেও তো বুঝে যে মা হারানো যন্ত্রণাটা কী আপনারা অনেক ভিডিওতে দেখেছেন সে আমাকে নিজের হাতে খাইয়ে দিছে যখন আমি বাংলাদেশে ছিলাম তখনও সে আমাকে এভাবেই করতো এভাবেই ভিডিও কলে আমার সঙ্গে থাকতো আপনারা তো দেখলে এখন বুঝতে পারছেন শুরু থেকেই আমার শাশুড়িমা আমাকে লাইক করতো শুরু থেকেই যখন থেকে আমার বর আমার শাশুড়িমাকে পিকচার দেখিয়েছে আমার তখন থেকে আমার শাশুড়িমা বলছে না ঠিক আছে মেয়ে ঠিক আছে আমার পছন্দ তো এই হচ্ছে ব্যাপার আমার বিয়ের হিস্টোরিটা তো আপনারা জানেনি তো আপনাদের যাদের ডাউট ছিল আমার শাশুড়ি মাকে নিয়ে তারা তাদের অবশ্যই এখন এখনই ডাউট থাকবেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা শাশুড়ি মা কত ভালো হতে পারে আর আমার শাশুড়ি সবসময় আমাকে ভাই ভালোবাসা সময় তার ভালোবাসা সত্যি অতুলনীয় আসলে মা তো মায়ের ভালোবাসা অতুলনীয় থাকে সব সময় তো এইভাবে সে আমাকে আদর করে ভালোবাসে সময় একটা সময় না প্রতিটা ক্ষেত্রে কাজে কামে ইনফ্যাক্ট আমার শাশুড়ি আমাকে কলেজেও নিয়ে যায় সে আমাকে খাইয়ে দেয় নিজের হাতে আপনারা অনেক ফুটেজ দেখেছে আমার ইউটিউবে যারা পেজ থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন আরও অনেক ভিডিও আছে শাশুড়িমার সঙ্গে তো এইভাবেই সে ভালোবাসে আমাকে আগলে রাখে মমতা দিয়ে কখনোই আমাকে সেভাবে বুঝতে দেয় না মায়ের অভাব যখনই তার মানে সবসময় তো আমার সঙ্গেই থাকে শাশুড়ি মা কারণ সারাদিন শাশুড়িমার সঙ্গেই আমার কাটে আর এই যে ছোটো যারা আছে এরাও আমাকে খুব ভালোবাসে ভালো না বাসলে কিন্তু আমার কাছে আসতে পারতো না পরিবারের সবাই আসলে আমাকে খুব ভালোবাসে যেটা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে তো শাশুড়িমার চোখেও পানি টলটল কারণ শাশুড়ি মা বুঝে আসলে মা হানো যন্ত্রণাটা কী তাই হচ্ছে সে সবসময় আমাকে তার নিজের কাছে রাখার চেষ্টা করে সব সময় সব সময় ভালোবাসার চেষ্টা করে আর দেখেন আমি কাঁদছিলাম আমাকে হাসানোর চেষ্টা করলো পরিবারের সবাই মিলে আর এরকমই যখনই আমি কান্না করি শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে আমার চুলের তেলটা পর্যন্ত লাগিয়ে দেয় আমার চুলের তারপর কি বলবো কাটিং করা তো শাশুড়ি মা নিয়ে যায় আমার সব কিছু আমার শাশুড়ি মা আমার যেগুলো ড্রেস আছে ওগুলো আমার শাশুড়ি মা বানিয়ে দেয় কারণ আমার মা টিলারিং এর কাজ জানে তো সব কিছু আমার মা করে তো আমার চোখেই আমি সবসময় মানে আমার শাশুড়ি মার কথাবার্তা মেনে চলে সেও আমাকে খুব ভালোবাসে আসলে আপনাদেরকে এটাই মেসেজ করলাম ভিডিওটাতে যে শাশুড়ি মায়ের মতো হয় যদি আপনি ভালোবাসা দেন আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি এটা মনে করি সো আমার শাশুড়ি পরিবারকে আমি খুব ভালোবাসি মানুষের ব্যাড কমেন্টে কোনো কিছু আসবে যাবে না আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আমার সংসারে আমি মা হারা একটি মেয়ে সুন্দর একটা মা পেলাম আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ সারা জীবন আমার সংসারটাকে আমি এভাবে আগলে রাখতে চাই আমার শাশুড়ির এই ব্যবহারে আপনাদের কেমন লাগলো আমার প্রতি কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ